নমস্কার মিরর নিউজ ডট ইন এবং প্রণাম টিভিতে আপনাদেরকে স্বাগত। আমি রামকৃষ্ণ সেনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আপনাদের সামনে বড় যে বিষয়টিকে নিয়ে আলোচনায় বসবো আমরা, সবার আগে দুটি বিষয়ে আমরা তুলে ধরতে চাই। এক হচ্ছে দেশের যে দেশের অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে প্রশ্ন অনেক আগে থেকে উঠতে শুরু করেছিল, তার সঙ্গে সঙ্গে আরেকটি বড় প্রশ্ন দেশের অর্থনীতির পরিকাঠামোর ভেঙে পড়ার পাশাপাশি শিক্ষার বিষয়টিও ভেঙে পড়ছে। দেশে নির্বাচন হয়, নির্বাচন করবার জন্য জনপ্রতিনিধিরা তারা মুখিয়ে থাকেন, অথচ নির্বাচন হয়ে যাওয়ার পরে সমস্ত রাজনৈতিক দল তাদের চেহারা, তাদের পরিস্থিতি, তাদের কথা বলার ধরন, তাদের পরীক্ষার প্রতি অনীহা, এটা একটা বড় প্রশ্নের মধ্যে পড়ি আমরা। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে, এটা একটা বড় প্রশ্ন। কি বলবেন আপনারা? আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা শুনবেন এবং দেখবেন, আপনাদের মতামত আমাদের মিডিয়ার তরফ থেকে আমরা একান্ত ভাবে প্রার্থনা করবো আপনাদের তরফ থেকেও। আমাদের সঙ্গে রয়েছেন আজকে দুজন মানুষ, দুজন বিশিষ্ট শিক্ষাবিদ, দুজন বিশিষ্ট শিক্ষক মানুষ। আমি তাদের কাছে জানতে চাইবো, বরানগর রামকৃষ্ণ মিশনের সঙ্গে যিনি সেখানে শিক্ষকতা করেন নীলাদ্রি বিকাশ ঘোষ, তিনি আমারও মাস্টারমশাই। আমার সঙ্গে রয়েছেন জয়ন্ত বাবু, জয়ন্তদা হচ্ছেন ওকুরসা উচ্চ বিদ্যালয়ের তিনি হেডমাস্টার মশাই, আমি তাকেও আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমি দুজনের কাছে সবার আগে আমি জানতে চাইবো জয়ন্তদার কাছে, জয়ন্তদা আপনার কাছে একটু জেনে নি, সেটা হচ্ছে আমাদের শিক্ষার পরিস্থিতি এ রাজ্যে এবং এই দেশে একটা অদ্ভুত নৈরাজ্যের মধ্যে দিয়ে আমরা চলছি, কি বলবেন? দেখুন, আপনি যে বক্তব্য দিয়ে উপস্থাপনাটা করলেন, আমি এত ভাগ আপনার সঙ্গে সহমত। সব থেকে এই সময়ে যে অর্থনীতির পাশাপাশি সব থেকে যদি ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষা, এবং এই শিক্ষাটাকে আমাদের রাজনীতিবিদরা থেকে শুরু করে কেউই ঠিক সেই রকম ভাবে গুরুত্ব দেননি। এবং আজকে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাটা যে ক্যান্সেল করা হলো, এটাকে হয়তো এটা কতটা সঠিক হলো সেটা আগামী দিন বলবে। তবে একজন শিক্ষক হিসাবে আমাদের ধারণা যে পরীক্ষাটাকে এই প্যান্ডামিক সিচুয়েশনে সরকার বাতিল করলেন, কিন্তু এইটা না করে এটা যদি আরো আগামী পিছিয়ে দিয়ে অর্থাৎ সময় নিয়ে যদি করতেন, তাহলে হয়তো সঠিক মূল্যায়নের ক্ষেত্রে একটা দিশা পাওয়া যেত। এখন যেহেতু সরকার করেছেন সেহেতু কিছু করার নাই। তবে এটা এ বিষয়ে আমি একমত যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় শিক্ষা, সেই শিক্ষাটা সব থেকে বেশি অবহেলিত, এবং শিক্ষাটাকে নিয়ে কেউই গভীর ভাবে চিন্তা ভাবনা করছেন না, এবং যার ফলে আগামী প্রজন্ম একটা অনিশ্চয়তার দিকে ছেলে দেওয়া হচ্ছে বা তারা অনিশ্চয়তার দিকে সম্মুখীন হচ্ছে এবং হবেও। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু নীলাদ্রি বাবুর কাছে যাই। নীলাদ্রি, আপনার কাছে খুব সরাসরি প্রশ্ন, যে শহরের ছেলে মেয়েরা যারা যারা একটু অন্যভাবে একটু বাড়তি সুযোগ হয়তো পাচ্ছে অনলাইনে পড়াশুনো করবার, কিন্তু আদতে কি স্কুল যাবার হ্যাবিটটাই শেষ হয়ে যাবে, কি বলবেন? স্কুল যাওয়ার হ্যাবিটটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ স্কুলে বসে পড়াশোনার একরকম স্বাদ অনলাইনে তার 10% তো বোধহয় পাওয়া যায় না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর কি, কারণ স্কুলে যে আই কন্ট্যাক্টটা হয় পড়াশোনার ক্ষেত্রে, আই কন্ট্যাক্টটা কিন্তু খুব জরুরি। ছাত্র শিক্ষকের চোখের ভাষাতেও কিন্তু অনেক কিছু আদান প্রদান হয় যেটা অনলাইনে হচ্ছে না। তো অনলাইনে এই জিনিসটা আমরা খুব মিস করছি, ছেলেরাও মিস করছে। টিচারদেরকে সামনাসামনি পেলে তারা যেভাবে প্রশ্ন করতে পারতো বা যেভাবে ব্যাপারটা বুঝে নিতে পারতো সেটা হয়তো তারা ঠিক মতো পেরে উঠছে না। সুতরাং আমরা সবাই অফলাইন ক্লাসের জন্যই মুখিয়ে রয়েছি, কি ছাত্ররা কি শিক্ষকরা। আর এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বন্ধ হয়ে গেল, এবারেও ক্যান্সেল, সেটা হয়তো প্যান্ডেমিকের কারণে গত বছর, এবছর, দুটো বছর এবং এই দু বছরের জন্য ছাত্রছাত্রীরা অনেকটা পিছিয়ে যাবে। আগামী যে এক্সাম গুলো আছে যেগুলো ন্যাশনাল লেভেলের এক্সাম হয়, কি বলবেন নীলাদ্রিদা? তারপরে আমি জয়ন্তদার কাছে যাব। পরীক্ষাটা হওয়ার জন্য যেমন অজস্র যুক্তি আছে, না হওয়ার জন্য যুক্তি আছে। হওয়ার জন্য যুক্তি যেমন বলবো যে যে ছেলেমেয়েগুলি এতদিন ধরে পড়াশোনা করলো,
তারা তো যত্ন নিয়ে পড়াশোনা করে, তারা তো পরীক্ষাটা হবে ভেবেই করেছে, এখন তাদের মনের মানসিক যে অবস্থা সেটার জন্য কিন্তু আমাদের প্রত্যেকের কষ্ট হচ্ছে, কারণ তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। এবার কিছু সংখ্যক ছাত্র ছাত্রী হয়তো আনন্দ করছে পরীক্ষাটা না হওয়ার জন্য, তারা হয়তো সেইভাবে প্রস্তুতি নেয়নি, কিন্তু যারা প্রস্তুতি নিয়েছিল তারা যে পরীক্ষাটা দিতে পারলো না, এজন্য কিন্তু আমরা, আমিও সমব্যথী তাদের, কারণ আমি মাস্টারমশাই, আমি তাদের পড়িয়েছি, তাদের এই কষ্টটা আমি অন্তর থেকে ফিল করি। এবার এই যে পরীক্ষাটা হলো না, তার যে কনসিকুয়েন্স হবে সেটা হচ্ছে গিয়ে আগামী দিনে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা হবে, যে গত বছরও হয়েছিল। গত বছর ফিজিক্স কেমিস্ট্রি এরকম গুরুত্বপূর্ণ সাবজেক্ট তার পরীক্ষা হয়নি, তার নম্বর গড়ে দেওয়া হয়েছিল, যার জন্য ভর্তি হতে গিয়ে ছেলেপুলেদের কালঘাম ছুটে গেছিল, কারণ প্রচুর নম্বর অনেকে পেয়ে গেছে, আবার অনেকে অন্য বোর্ডে তাদের পরীক্ষাটা হয়েছে, তাদের তো অরিজিনাল নম্বরই পেয়েছে, যার জন্য ভর্তি হতে গিয়ে খুব সমস্যা হয়েছে। যেমন আমরা রিপোর্টে দেখেছিলাম যে সেন্ট জেভিয়ার্স কলেজ, সেই জিনিসের জন্য কিন্তু আবার এবার আমাদের সেইটার সামনাসামনি হতে হবে, দেখতে পাচ্ছি। আবার পরীক্ষাটা না হওয়ার সপক্ষেও যুক্তি আছে, সেটা হচ্ছে এইরকম প্যান্ডেমিক সিচুয়েশনে কোন বাবা মা কি চাইবে তার বাচ্চাকে বিপদের মধ্যে ঠেলে দিতে, কেননা এই সেকেন্ড ওয়েভ এরপর থার্ড ওয়েভ আসতে চলেছে, সেখানে তো শুনেছি কম বয়সীরাই বেশি করে আক্রান্ত হবে। সুতরাং দুদিক থেকেই ভেবে দেখার মতো। তবে যে আমাদের যারা দায়িত্ব নিয়ে পরীক্ষাটা বাতিল করে, তারা এটা ভাবছেন যে প্রাণটা আগে বড়, প্রাণটা বেঁচে গেলে তারা হয়তো পরবর্তীকালে জিনিসটা মেক আপ করে নিতে পারবে। যেমন আমি প্রফেসর এইচ সি বর্মার ইন্টারভিউটা শুনেছিলাম, তার গ্রাজুয়েশনের সময় রাজনৈতিক অস্থিরতার কারণে তার পরীক্ষা পিছিয়ে গেছিল, বছর দুয়েক পিছিয়ে গেছিল, তো তিনি কিন্তু সেই সময়টা অপচয় করেননি, তিনি সেই সময়টা প্রচুর ফিজিক্স এর বই জোগাড় করে পড়েছিলেন, যার জন্য কিন্তু আমরা আছি এসি বর্মাকে ফেরত পেলাম, মানে ফেরত পেলাম মানে বলছি এসি বর্মার এই রূপটা পেলাম, যদি তার নিয়ম মাফিক পরীক্ষা হয়ে যেত তাতে হয়তো আমরা এই এসি বর্মাকে পেতাম না। সুতরাং সবকিছুরই ভালো দিক মন্দ দিক আছে, কিন্তু আমার ছাত্রছাত্রীদের কাছে এটাই আবেদন থাকবে, তারা যেন ভেঙে না পড়ে এই সময়টার গুরুত্ব উপলব্ধি করে, তারা যেন পড়াশোনার মধ্যে থাকে এবং আগামী দিনে তারা তাদের এই পরিশ্রমের ফসল অবশ্যই পাবে। আপনি সঙ্গে থাকুন, আমি জয়ন্তদার কাছে যাবো। জয়ন্তদা, আমার প্রশ্ন একটা জায়গা থেকে, সেটা হচ্ছে দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তাদের শারীরিক দৃষ্টি, তাদের শারীরিক যে পরিস্থিতি সেদিকেও নজর রাখা যেমনি আমাদের কর্তব্য, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক পরিকাঠামো, তাদের একটা নীতি আয়োগ বলে আমাদের একটা বিষয় আছে, জয়ন্তদা কি বলবেন এই নীতি আয়োগের প্রশ্ন যদি ওঠে? নীতি আয়োগ কি সেরকম ভাবে কি ভাবনা চিন্তা করতে পারতো না? এটা তো নতুন নয় যে হঠাৎ করে এই বছরই এই করোনা মহামারী এইভাবে আমাদেরকে গলা টিপে ধরেছে, কিন্তু গত বছর থেকেই শুরু হয়েছে। গত বছরে যদি প্ল্যান করে নির্বাচন করতে পারা সক্ষম হয় কোন রাজনৈতিক দল, কেন্দ্রীয় সরকারের তো সেটা উচিত, যে কেন্দ্রীয় সরকারের সেই নীতি আয়োগের প্রশ্নটা তো এটা একটা বড় প্রশ্ন, যে তাদের নীতি আয়োগ বলে যে বিভাগটি রয়েছে তারা কি করছে, কি বলবেন আপনি একজন শিক্ষক মশাই হয়ে? এটা তো আমার মনে হয় যে এটা ভাবনা চিন্তা উচিত ছিল করা। তো ঠিকই, সঠিকভাবেই আপনি বিষয়টা উল্লেখ করেছেন, কারণ এই করোনা যে আজকে হয়ে আজকেই শেষ হয়ে যাবে এরকম ব্যাপার নয়, এটা যে কতদিন চলবে, রেস কতদিন চলবে এটা আপনিও বলতে পারবেন না, বা এখন দেশের বিজ্ঞানীরাও বলতে পারবেন না। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে দাঁড়িয়ে একটা প্ল্যানিং করা উচিত। হ্যাঁ, যে প্ল্যানিং এর ক্ষেত্রে এই প্যান্ডামিক সিচুয়েশন যাতে না হয়, সেক্ষেত্রে যে প্যান্ডামিক সিচুয়েশনকে একটা কারণ বলে মনে হচ্ছে যে ইলেকশন বা এই ধরনের যেখানে জমায়েত থেকে বিরত থাকা যায়, মানুষকে রেস্ট্রেন করা যায়, এইরকম কিছু কিছু নীতি নেওয়া তো অবশ্যই উচিত, এবং যেটা এফেক্টটা সর্বস্তরে পড়ছে। এবং আমি মনে করি যে আগামী দিনে এই যদি না হয়, তাহলে দেশের শিক্ষা, অর্থনীতি এবং সামগ্রিক দিক দিয়ে একটা পিছিয়ে। জয়ন্তদা আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আমার দর্শকদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন গত কয়েকদিন আগে, হ্যাঁ জয়ন্তদা আপনি আমাদের সঙ্গে থাকুন আমি একটি কথা আমাদের দর্শকদেরকে বলতে চাই, গত কয়েকদিন আগে সিবিএসই বোর্ডের পরীক্ষা নিয়ে
যে 10th এবং 12th এই দুটি পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রী তিনি একটি ঘোষণা করেন যে তারা চিন্তা ভাবনা করেছেন এবং দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে দীর্ঘ আলোচনা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন 10th এন্ড 12th এর যে বোর্ড এক্সাম সেটি আপাতত হচ্ছে না। কিন্তু তার আগে আমাদের কাছে সেই তথ্য রয়েছে সিবিএসই বোর্ডের যারা যে যে স্কুলগুলি রয়েছে তাদের ভেতরে 120+ স্কুল তাদের পরিচালন কমিটি তারা ইতিমধ্যে সিবিএসই বোর্ডের কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং সেখানে একটা গ্রেডেশন দিয়ে পরীক্ষা নেওয়ার একটা প্ল্যানিং তারা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রীয় নীতি আয়োগ বিভাগ তারা এখনো পর্যন্ত দেশের যেমনি করোনার ক্ষেত্রে তারা বলতে পারেনি যে ঠিক কি কি প্ল্যানিং এ তাদের তাদের লড়াই তারা চালাচ্ছেন, ঠিক একই রকম ভাবে এখনো পর্যন্ত তারা দেশের দেশের যে পড়াশোনার যে রীতি যে শিক্ষার যে পরিস্থিতি শিক্ষার যে প্ল্যানিং তার আজ পর্যন্ত কোনো আঁচ তুলে ধরতে পারেননি। তাদের প্ল্যানিং এখনো পর্যন্ত নীতি আয়োগের দপ্তর থেকে নীতি আয়োগ দপ্তর থেকে এখনো পর্যন্ত সেভাবে কোনো ঘোষণা করা হয়নি। আমি এই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। নীলাদ্রিদা আপনার কাছে একবার আসব, সেটা হচ্ছে যে এখন ছেলে মেয়েদের পরিস্থিতি একেবারে যুদ্ধে যাওয়া সৈনিকদের মতন, যারা যুদ্ধে যেতে গিয়েও শুনতে পাচ্ছে যে তাদের যুদ্ধ হচ্ছে না, যুদ্ধস্থল থেকে ফিরে আসা একটা রিটার্ন ব্যাক, এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তাদের মানসিক স্থিতি এবং মানসিক পরিস্থিতি দুটোতেই একটা বড় আঘাত হানে একেবারে মানবিক জায়গা থেকে মানসিক জায়গা থেকে। আপনার কাছে জানতে চাই, এর আগে আগেও আমি বললাম যে একটা ছাত্র বা ছাত্রী প্রায় 1.5 বছর ধরে একটা পরীক্ষার প্রস্তুতি নিল কিন্তু সে পরীক্ষাটা দিতে পারলো না, এটা তার কাছে অত্যন্ত বেদনার অত্যন্ত কষ্টের। কিন্তু আমি তাদের কাছে এটা অ্যাপিল করব যে তাদের এই পরিশ্রম ব্যর্থ হবে না, হয়তো তারা এই পরীক্ষাটা দিতে পারলো না কিন্তু আগামী দিনের পড়াশোনায় এই পড়াশোনাটার তো প্রয়োগ থাকবে, তো সেখানে সে অবশ্যই সফল হবে। কিন্তু সে যেন ভেঙে না পড়ে, হ্যাঁ ভেঙে পড়লেই কিন্তু সমস্যা হবে, তাকে এই এই ব্যবস্থাটার সাথে মানিয়ে নিতে হবে। কেননা এখানে তাদের স্বাস্থ্যের কারণে পরীক্ষাটা বাতিল হয়েছে, কেননা প্রশাসন এত বড় রিস্ক নিতে পারে না যেখানে এতগুলো ছাত্রছাত্রীর শরীর স্বাস্থ্য জড়িত, সেই জন্য তারা পরীক্ষাটা বাতিল করতে একরকম বাধ্য হয়েছে। কিন্তু তারা যেন এটাকে এভাবে না নেয় যে পরীক্ষাটা হয়নি খুব আনন্দের কথা খুব মজার কথা, কিংবা এত দুঃখও না পায় যে আমি এত পড়াশোনা করলাম পরীক্ষাটা দিতে পারলাম না। তাদেরকে বলবো পড়াশোনার মধ্যে থাকতে, যারা মাধ্যমিক দিতে পারলো না তারা 11 শুরু করে দিক, ক্লাস 11 এ পড়াশোনা শুরু করে দিক, হয়তো অনেকে শুরু করে দিয়েছে অনেক আগেই, তবু যারা এখনো করেনি তারা শুরু করে দিক। আর যারা 12 এর পর যে বিষয়টা পড়তে চাইছে সেটাতে এবার ভর্তি হওয়ার চেষ্টা করুক, সেখানে হয়ে তারপরে পড়াশোনা করুক। আসলে এই জিনিসটাকে আমাদের মেনে নিতে হবে, কিছু করার নেই। আর যেটা হয়েছে প্রথম ওয়েভের পর যে দ্বিতীয় ওয়েভের যে সাবধানতা বিজ্ঞানীরা বা ডাক্তারেরা দিয়েছিলেন সেটাকে বোধ হয় সেরকম সিরিয়াসলি নেওয়া হয়নি, যার জন্য দ্বিতীয় ওয়েভ কোনো প্ল্যানিং ছিল না। তো এই জায়গাটা দিয়ে একটু সমস্যা হয়েছে, কারণ আমরা নির্বাচনের সময় দেখেছি প্রচুর গ্যাদারিং হয়েছে, ইভেন আমি ভোট কর্মী হিসেবে দেখেছি আমরা যখন DCRC দেখেছি সেখানে কোনো রকম দূরত্ব বিধি ছিল না, কিচ্ছু মানা হয়নি, যার জন্য তারপরে করোনা সাংঘাতিক ভাবে ঝাঁপিয়ে পড়েছিল। তো এই ব্যাপারটা প্রশাসন এবার নিশ্চয়ই অবশ্যই ভেবে দেখবে, তৃতীয় ওয়েভের কথাও বলা আছে যেখানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আসবে, তো আশা করি এইবারে প্রশাসন ঠিক মতো ব্যবস্থা নেবে এবং আগামী দিনে আমরা আবার স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসতে পারবো। তো এই এই সময় আমি ছাত্রছাত্রীদের কাছে বারবার এই অনুরোধ করব, তারা যেন ভেঙে না পড়ে, তারা যেন আগামী দিনের জন্য প্রস্তুতি তাদের অব্যাহত রাখে। আপনার কাছেও যাবো, আমি অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছ থেকেও জানবো যে আপনি আপনার ছাত্রছাত্রীদের জন্য কি বলবেন, আপনার কি বক্তব্য। আমি নীলাদ্রি বাবুর সঙ্গে একমত, আমি কারণ আমি তার ছাত্রছাত্রীদের এইটাই বলবো যে সিচুয়েশন এর পরিস্থিতিতে তারা হয়তো একটা শিকার হয়েছে, কিছু করার নাই, কারণ সব দিক দিয়ে ভেবে চিনতে দেখতে গেলে কেউ হয়তো বেনিফিট হবে কেউ হয়তো বেনিফিট হবে না। স্টুডেন্টদের দিকে হয়তো কেউ যারা ভালো স্টুডেন্ট যেটা প্রত্যাশা করেছিলে তারা হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারবে না, এবং মানে রেজাল্ট হয়তো হয়তো এবারে রেজাল্ট হবে বা যেভাবে মূল্যায়নের সঠিক
মাপকাঠি তৈরি হবে সেটা কতটা সাইন্টিফিক হবে সেটাও একটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলেও আগামী দিনের দিকে তাকিয়ে ছাত্রছাত্রীদের মেন্টালি স্টেবল থাকতে হবে, এবং আগামী যে যে ইচ্ছা অর্থাৎ কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ মেডিকেল, কেউ জেন লাইনে, কেউ বা কেউ ইলেভেন টুয়েলভ, অর্থাৎ পরবর্তী ধাপের জন্য তারা নিজেদের প্রস্তুত করা সূচি মানে কর্মসূচি বা অধ্যয়ন তারা করবে, এবং এই সিচুয়েশন থেকে তারা অবশ্যই তারাও যেমন জয়লাভ করবে, আমরাও গোটা সমাজ ব্যবস্থা থেকেও আমরা এই করোনাকে পরাজিত করে আমরাও একটা জায়গায় পৌঁছাতে পারবো এই আশা রাখি। এবং এই সময় আমাদের ভেঙে পড়ার কোনো জায়গা নাই, আমাদের প্রত্যেককেই মানসিক দৃঢ়তার সঙ্গে এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আপনারা আমাদের অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকুন। আমি আরেকটি তথ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাইছি। ছোট্ট অনুষ্ঠান আমাদের, আমরা জানি, আমরা শুধু বিষয়টিকে নিয়ে কথা বলি, সেই বিষয়টি তুলে ধরতে চাই আপনাদের সামনে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে যে তথ্য দিচ্ছি সেটি হচ্ছে আগামী জুন মাসের মাঝামাঝি সময় থেকে নিউ জার্সি, আমাদের সঙ্গে ডক্টর দীপন রয় থাকেন, তিনি আমাদের জানিয়েছেন যে নিউ জার্সি আমেরিকা জুড়ে একটি তারা সিদ্ধান্ত নিয়েছেন যাতে 15 তারিখের পর থেকে যাতে মার্কিন দেশে ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশনের কাজ তারা শুরু করে দিতে পারেন, এবং 18 বছরের কম যারা রয়েছে তাদের ভ্যাকসিনেশনের কাজ শুরু করে দিতে পারে। এবং গতকাল আমরা একটি অনুষ্ঠানও করেছিলাম যে ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন নেওয়ার পরে কি, হয়ে যাওয়ার পরে কি তারা পুরোপুরিভাবে স্কুলের জন্য ফিট, ক্লাস করতে যাওয়ার জন্য ফিট, অফলাইন ক্লাসের জন্য ফিট, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমরা খুঁজছি। যারা আমাদের বিশেষজ্ঞরা রয়েছেন তারাও খুঁজছেন এই প্রশ্নের উত্তর। আমরা অপেক্ষায় রইলাম এই প্রশ্নের উত্তরের সঙ্গে। আরেকটি বিষয় শুধু আপনাদের মনের ভেতরে ঢুকিয়ে দিতে চাই, সেটি হচ্ছে ছাত্রছাত্রীরা আজকে একটি পরিস্থিতির শিকার, তাদেরকে মেনে নিতেই হচ্ছে, নিতেই হবে। কিন্তু যারা নীতি তৈরি করেন, সেই নীতি তৈরি করার প্রশ্নে একটা বড় গলত থেকে গিয়েছে। আপনারা যারা অভিভাবক হিসাবে থাকছেন, আমিও থাকছি সেই দলে, যারা শিক্ষক মশাইরা রয়েছেন তারাও রয়েছেন সেই দলে, সবারই একটাই প্রশ্ন হওয়া উচিত যে সরকারি নীতি নির্ধারণের জায়গা থেকে একটা স্পষ্টতা আসুক, স্পষ্টতা তৈরি হোক আমাদের দেশের শিক্ষা পরিকাঠামোর বিষয়ে। কি বলবেন আপনারা, জানাতে থাকুন, লিখতে থাকুন আমাদেরকে, আপনারা প্রচুর মানুষ আমাদেরকে লিখছেন আমরা জানি। আজকের এই বিষয়টি কেমন লাগলো দয়া করে আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আরেকবার ধন্যবাদ জানিয়ে নীলাদ্রিদাকে ধন্যবাদ জানাচ্ছি, জয়ন্তদাকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার।